প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ফ্রান্সিস বেকনের অফ ট্রুথ, এই এসএটি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, শুরুতে দেখো, এই এসএটির যে লাইনগুলো, সেই লাইনগুলো আমি প্রতিটা একটু করে ফাঁকা করে নিয়েছি, যাতে করে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয়। তো তোমরা আশা করি বুঝতে পারবে এটা। দেখো, শুরুতে যে কথাটা বলছে ফ্রান্সিস বেকন, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ট্রুথ, তৎ সত্য কি, সেইড জেস্টিং পাইলট অ্যান্ড উড নট স্টে ফর অ্যান অ্যান্সার। আচ্ছা, তিনি যে কথাটা বলছেন, যে জেস্টিং পাইলট বলতে এখানে পন্টিয়াস পাইলট নামে এক লোক, যে কিনা যীশু খ্রিস্টের সময় যীশু খ্রিস্টের ওপরে যে ধরনের অন্যায় নির্যাতন করা হতো, তারই এক মানে সেই নির্যাতনকারীদের ভেতরেই একজন ছিল, এবং সে পরবর্তীতে তার মানে তার সৌভাগ্য বলা যেতে পারে যে পরবর্তীতে সে এই কলঙ্কিত তার যে ইতিহাস, এটা থাকার পরেও তার তেমন কোনো সমস্যা হয়নি। তো এই জন্য বলা হচ্ছে যে জেস্টিং পাইলট, জেস্টিং পাইলট বলতে বোঝানো হচ্ছে যে এই যে অপমান সহ্য করে ভাড়ামি বা এই যে হাস্যরস বা মানে পরিহাস, সেইটা সহ্যকারী হিসাবে বলা হচ্ছে যে জেস্টিং পাইলট। সে জাস্ট জিজ্ঞাসা করলো যে সত্যটা কি, এটা জিজ্ঞাসা করলো, বাট কি হলো শেষ পর্যন্ত, সে এটার অ্যান্সারের ওয়েট না করে, অ্যান্সার পাওয়ার ওয়েট না করে সে চলে গেল। সার্টেনলি দেয়ার বি দ্যাট ডিলাইট ইন গিডনেস অ্যান্ড কাউন্ট ইট এ বন্ডেজ টু ফিক্স এ বিলিফ অ্যাফেক্টিং ফ্রি উইল ইন থিঙ্কিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাক্টিং। বলা হচ্ছে যে নিশ্চিতভাবেই কিছু লোক আছে যারা, যাদের গিডিনেস এর সমস্যা রয়েছে বা গিডিনেসে তারা ডিলাইট পায়, মানে যেটা বলা যেতে পারে যে গিডিনেস, এই শব্দটার অর্থ হচ্ছে মাথা ঘোরা। তো এইখানে ফ্রান্সিস বেকন বলছে যে কিছু লোক আছে যারা আসলে সহ্য, মানে সত্য কথাটাকে সহ্য করতে পারে না বা সত্যকে মেনে নিতে পারে না। তারা কি করে, মিথ্যার সঙ্গে তাদের মানে মিথ্যাকেই তারা বিলিভ করবে বা বিলিভ করার ব্যাপারটাতে তারা ফিক্স হয়ে গেছে, এবং মিথ্যার সঙ্গে তাদের একটা বন্ডেজ তৈরি হয়ে গেছে, এবং এই মিথ্যাটাই তাদের কি করছে, তাদের ফ্রি উইল, চিন্তার যে ফ্রি উইলটা, সেটাকে অ্যাফেক্ট করছে, এবং তাদের কাজকর্মেও সেই মিথ্যা বিষয়টাই হচ্ছে অ্যাকশন হিসেবে প্রতীয়মান হচ্ছে, বা তারা তাদের কাজকর্মে ওই মিথ্যার বিষয়টাকে তারা অ্যাপ্লাই করছে। অর্থাৎ কিছু মানুষ আছে যারা হচ্ছে সত্যকে সিক করে না, সত্যকে খোঁজে না, বরং যেটা সে জানে সেটা নিয়েই কাজ করে, এবং এইখানে মিথ্যা হলেও তার কোনো সমস্যা নেই। এবং সত্যকে যে খুঁজতে গেলে কিছু কিছু মানে অপ্রিয় সত্য বের হয়ে আসে, সেইটাতেই তাদের সমস্যা, এবং তারা ভাবে যে সত্য বের করা বা সত্যকে খুঁজে নিয়ে আসা, এটা হচ্ছে একটা কঠিন কাজ, এবং যদিও বা এটা বের হয় তাহলে তাদের দৈনন্দিন লাইফে এটা সমস্যার সৃষ্টি হবে, সেই কথাটা এখানে বলছে, এবং যার জন্যই তারা মিথ্যাটাকে নিয়েই চলতে পছন্দ করে। অ্যান্ড দো দ্য সেক্টস অফ ফিলোসফার্স অফ দ্যাট কাইন্ড বি গন, ইয়েট দেয়ার রিমেইন সার্টেন ডিসকার্সিং উইটস হুইচ আর অফ দ্য সেম ভেইনস, দো দেয়ার বি নট সো মাচ ব্লাড ইন দেম অ্যাজ ওয়াজ ইন দোজ অফ দ্য এনশিয়েন্ট। আচ্ছা, এরপরে বলছে যে কিছু ফিলোসফার যেগুলো অতীতে ছিল, মানে এনশিয়েন্ট টাইমে কিছু ফিলোসফার ছিল যারা আসলে সত্য মিথ্যা সম্পর্কে তারা চিন্তা করত, এবং সেই চিন্তা করার সময় যদি কখনো তাদের সামনে প্রশ্ন আসতো যে সত্যটা কি, তাহলে তারা কি করতো, ওই জায়গা ছেড়ে এক্সিট করতো না, বরং তারা কিছুক্ষণ থামতো এবং তারা ওইটা নিয়ে চিন্তা করত, যদি পারতো তাহলে অ্যান্সার দিত, অথবা তারা পরবর্তীতে সেটার নিয়ে একটু গবেষণা করতো এবং অ্যান্সার দিত। তো সেই বিষয়টা এখানে বলছে ফ্রান্সিস বেকন, যে এনশিয়েন্ট টাইমে যে ফিলোসফাররা ছিল তারা সত্যকে সিক করতো বা সত্য বিষয়টাকে খুঁজে বার করতো, চেষ্টা করত, এবং এখনও বর্তমানেও কিছু উইট রয়েছে, কিছু ফিলোসফার রয়েছে যারা একই গোত্রের বলা যেতে পারে, তারাও এরকমটাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে অতীতে, অর্থাৎ এনশিয়েন্ট সময়ে কিছু ফিলোসফার রয়েছিল যারা মিথ্যাকে সত্য বলা মানে বলে উপস্থাপন করার প্রবণতাও তাদের ছিল, তো এখনও সেরকমটা রয়েছে। অর্থাৎ সেম ভেইন বলতে একই গোত্রের বা একই ধমনী, ভেইন বলতে ধমনী, তো বলা হচ্ছে একই ধমনী যেন তখনকার ওই ফিলোসফারদেরও রয়েছিল এবং এখনও এদেরও রয়েছে। পার্থক্য কি, যে এখন এই ধমনীতে তখনকার ওই লোকদের বা ওই ফিলোসফারদের যে ব্লাডটা প্রবাহিত হতো তাদের ভেইনে, এখন এদের ভেইনে আসলে ওই ব্লাডটা নাই, এবং মানে যেটা এনশিয়েন্টদের ছিল।
আচ্ছা, আমি যদি এবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে অতীতকালে কিছু ফিলোসফার ছিল যারা সত্য মিথ্যাকে উৎঘাটনের চেষ্টা করত, আবার একই সঙ্গে কিছু ফিলোসফার ছিল যারা সত্য মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করত। তো তারা এখন নাই, কিন্তু তাদের পরিবর্তে এখন বর্তমানেও কিছু ফিলোসফার রয়েছে যারা একই রকমের চেষ্টা করে। কিন্তু এখনকার ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওই সময়ের মতো অতটা শক্তিশালী না, বা অতটা জোরালোভাবে তারা সত্যকে খুঁজে বের করে না, বা বের করতে পারে না। আচ্ছা, মানে একই রকমের মানুষ তখনও ছিল, এখনও ছিল, আছে, কিন্তু একই রকমের যে ইন্টেলেক্ট বা ট্যালেন্ট যেটা, সেটা নেই। বাট ইট ইস নট অনলি দ্য ডিফিকাল্টি অ্যান্ড লেবার হুইচ মেন টেক ইন ফাইন্ডিং আউট অফ ট্রুথ। বলা হচ্ছে কি যে, কিন্তু শুধুমাত্র এইটাই সমস্যা না, সত্যকে খুঁজে বের করার ক্ষেত্রে যে পরিশ্রম এবং কঠিনতা, সত্য খুঁজে বার করতে যে কঠিন হবে, এই বিষয়টাই আসলে মেইন প্রবলেম না। এছাড়া আরও প্রবলেম আছে। কী প্রবলেম? নট এগেইন দ্যাট হোয়েন ইট ইজ ফাউন্ড ইট ইম্পোজেস আপন মেনস থট। বলা হচ্ছে, কিন্তু যখন সত্যকে খুঁজে বার করা হয়, তারপরেও কী করা হয় যে এটা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়, দ্যাট ডোথ ব্রিং লাইস ইন ফেভার, ঠিক যেটা মিথ্যার পক্ষে যায় বা মিথ্যার পক্ষে কাজ করে। বাট এ ন্যাচারাল থট করাপ্ট লাভ অফ দ্য লাইস ইট সেলফ। কিন্তু একটা ন্যাচারাল বিষয় যেটা, সেটা হচ্ছে দো করাপ্ট লাভ দ্য লাইস ইট সেলফ, অর্থাৎ যদিও মিথ্যা বিষয়টা বা দুর্নীতিটা ভালোবাসে মিথ্যাকেই। আচ্ছা, এটা যদি আমি এবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে এরকম যে সত্য মিথ্যার যে মিশ্রণ করার বিষয়টা, এইটা যে শুধুমাত্র কিংবা সত্যকে বার করে নিয়ে আসার ক্ষেত্রে কঠিনতা, অর্থাৎ অনেক জটিল একটা বিষয় সত্য বার করে নিয়ে আসা, এইটা এবং এটা যে একটা পরিশ্রমলব্ধ কাজ, এই দুইটাই যে শুধুমাত্র সত্যকে বার করে আসার নিয়ে আসার ক্ষেত্রে যে প্রধান সমস্যা তা না, বরং এর সঙ্গে আরও রয়েছে যে কিছু মানুষ আছে যারা সত্যকে আসলে চাপিয়ে দেওয়ার চাইতে তারা কি করে, দ্যাট ডোথ ব্রিংস লাইজ ইন ফেভার, অর্থাৎ মিথ্যাকেই তাদের ফেভারে নিয়ে আসে, এবং করাপশন যেটা, সেটা মিথ্যাকেই ভালোবাসে, বা করাপশন যে বিষয়টা, সেটা মূলত মিথ্যার মাধ্যমেই আসে, অর্থাৎ মিথ্যাটাই হচ্ছে করাপশনের মূল ভিত্তি। ওয়ান অফ দ্য ল্যাটার স্কুল অফ দ্য গ্রেসিয়ান এক্সামিন দ্য ম্যাটার অ্যান্ড ইজ অ্যাট এ স্ট্যান্ড টু থিঙ্ক হোয়াট শুড বি ইন ইট, দ্যাট ম্যান শুড লাভ লাইজ হোয়ার নাইদার দে মেক ফর প্লেজার অ্যাজ উইথ পোয়েটস, নর দ্য অ্যাডভান্টেজ অ্যাজ উইথ দ্য মার্চেন্ট, বাট ফর দ্য লাইস শেক। আচ্ছা, এইটুকুতে যে কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে পরবর্তীতে গ্রেসিয়ান কিছু ফিলোসফাররা একটা এক্সামিন চালিয়েছিল, একটা টেস্ট করেছিল, যে এবং সেই টেস্টের রেজাল্টটা এরকম যে মানুষ আসলে একটু মিথ্যার মিক্সচার উইথ ট্রুথ, অর্থাৎ সত্যের সঙ্গে একটু মিথ্যার মিশ্রণটা ভালোবাসে, এবং এইটা সবচেয়ে বেশি যেটা দেখা যায় যে কবিতার ক্ষেত্রে বা বিভিন্ন রাইটিংয়ের ক্ষেত্রে, যদি সত্য মিথ্যার একটু মিশ্রণ করে দেওয়া যায়, তাহলে এই জিনিসগুলো আরও বেশি এক্সাইটিং হয়, এবং দেখা যেত যে মানুষ এই সত্য মিথ্যার মিক্সচারটা যে এখানে করতো, সেটা হচ্ছে এই কবিতা লিখার ক্ষেত্রে, এবং কবিতাকে আরও আকর্ষণীয় করে তুলতো, এবং সেই সঙ্গে মার্চেন্টরা তাদের প্রোডাক্ট নিয়ে, ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট নিয়ে একটু সত্য মিথ্যা যোগ করে, সত্যের সঙ্গে একটু মিথ্যা যোগ করে তারা ওই প্রোডাক্টটাকে আরও বেশি সেল করত। তো বলা হচ্ছে এই মিথ্যাগুলো শুধুমাত্র মিথ্যা বলার জন্যই আর কি বলা হচ্ছিল, বলা হতো। তো এইটাতে মানে এই একটা এক্সাম তারা চালিয়েছিল যে মানুষ এই এই ক্ষেত্রগুলোতে খুব মিথ্যার হচ্ছে ব্যবহার করে থাকে, এবং এটা মিথ্যার ব্যবহার করতে ভালোবাসে। তোমরাও একটু খেয়াল করে দেখো যে প্রাচীন যেই গ্রেসিয়ানরা যেই এক্সামিনটা করেছিল, যেই টেস্টটা করেছিল, সেটা কিন্তু এখনকার যুগেও অনেকটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ প্রোডাক্ট কিনতে যাও বা যে কোনো বাজারে যাও, যা কিছু কিনতে যাও, সেখানে সত্য মিথ্যার মিশ্রণ কিন্তু করবেই, এবং সেটা শুনেই কিন্তু আমরা কিনি। আবার কবিতা যদি পড়তে যাও, কবিতাতেও দেখবা যে অনেক সত্য মিথ্যার কথা বলা হয়েছে, অনেক জায়গায় হাইপারবোলিক এক্সপ্রেশন ইউজ করা হয়েছে, তো এইগুলো আসলে মানুষ পছন্দ করে, সেটার কথা বলা হচ্ছে। বাট আই ক্যানট টেল দিস সেম ট্রুথ ইজ এ নেকেড অ্যান্ড ওপেন ডে লাইট, বাট ডোথ নট শো দ্য মাস্ক অ্যান্ড মার্মারেস অ্যান্ড ট্রায়াম্পস অফ দ্য ওয়ার্ল্ড, হাফ সো স্টেটলি অ্যান্ড ডেইন্টিলি অ্যাজ ক্যান্ডেল লাইট। আচ্ছা, এরপরে এই লাইনটাতে যে কথা বলা হচ্ছে যে
বাট আই ক্যান নট টেল, কিন্তু আমি জানি না যে মানে এইখানে ইয়ে বলছে আর কি, ফ্রান্সিস বেকন বলছে যে সত্য জিনিসটা সব কিছুকেই দিনের আলোর মতো পরিষ্কার করে ফেলে, এবং এইখানে আর কোনো ধরনের মাস্কের দরকার হয় না, কোনো কিছু গোপন করার ব্যাপার স্যাপার নাই। আবার অহেতুক কারো যে ফলস মারমারিস, মারমারিস বলতে ফলস যে প্রশংসা, সেটারও দরকার নাই। এবং রাত্রির মানে যে কোনো জিনিসের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে যে হাফ সো স্ট্রেটলি অ্যান্ড ডেন্টিলি অ্যাজ ক্যান্ডেল লাইট, অর্থাৎ ক্যান্ডেল লাইটে যেটা হয়, তোমরা তোমরা জানো অবশ্যই ক্যান্ডেল লাইট ডিনার হয়তো বা তোমরা করেছো, তোমরা জানো যে আধো ছায়া আধো আলোর একটা অবস্থা বা একটা ড্রিমি সিচুয়েশন তৈরি করা হয়, এবং বলা হচ্ছে সত্য কখনো এই রকমের ড্রিমি সিচুয়েশন তৈরি করে না, বরং সত্য সবসময় দিনের আলোর মতো ওপেন, এবং এটা সাধারণ চোখে অর্থাৎ আমাদের অত বিচার বিশ্লেষণের দরকার হয় না, এটা এমনিতে সাধারণভাবেই ওপেন থাকে এবং সবাই এটা বুঝতে পারে। আচ্ছা, এরপরের লাইন যেটা সেটা হচ্ছে ট্রুথ মে পার হ্যাভস কাম টু দ্য প্রাইস অফ এ পার্ল দ্যাট শোজ বেস্ট বাই ডে, বাট ইট উইল নট রাইজ টু দ্য প্রাইস অফ এ ডায়মন্ড অ্যান্ড কার্বানকল দ্যাট শোজ বেস্ট ইন ভ্যারিড লাইটস। আচ্ছা, এবার এই কথা এখানে যেটা বলছে যে সত্য হচ্ছে রত্নের মতো, এর প্রাইসটা তো সত্যের দামটা অনেক বেশি, এবং এটা একবারে পার্ল বা রত্ন সমুদ্রে যেগুলো পাওয়া যায় আর কি, সেই যে মণিমুক্তার মতো প্রাইস রয়েছে সত্যের, ঠিক আছে, এবং সেটা হচ্ছে দিনের আলোতে সেই মণিমুক্তাগুলো যেমন চকচক করে সেটার কথা বলা হচ্ছে, যে সত্যটাও এরকম দিনের আলোর মতো অনেক বেশি ক্লিয়ার এবং চকচকে, কিন্তু এই সত্য কখনোই ডায়মন্ডের মতো দামি হতে পারে না, অর্থাৎ মণিমুক্তা, সাধারণ মণিমুক্তা কখনো ডায়মন্ডের মতো বা পদ্মরাগ বা কার্বানকেল বলতে পদ্মরাগ বা পদ্মমণি, তো বলা হচ্ছে যে এই ডায়মন্ডের মতো এতটা দামি হতে পারে না, যে ডায়মন্ডটা হচ্ছে রাত্রির কম আলোতে বা আর্টিফিশিয়াল আলোতে বেশি চকচক করে। অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম যে সত্য দিনের আলোর মতো সুন্দর সেটা ঠিক আছে, এবং এইটার অনেক দাম সেটাও ঠিক আছে, কিন্তু সত্য ততটা দাম নাই যতটা সত্যের সঙ্গে একটু মিথ্যা মিশ্রণ করে দিলে দামি যেরকমটা হয়, অর্থাৎ সত্যকে সবাই সত্য হিসেবে নেয় এবং সত্য সব কিছু ক্লিয়ার করে, ঠিক আছে, কিন্তু সত্যের সেই সত্যটা অনেক সময় কারোর জন্য আনপ্লেজিং হয়, অনেকেই পছন্দ করে না, বা এই সত্যটা খোলাসা হয়ে গেলে অতটা মজা থাকে না বা কোনো ধরনের রিসার্চের ব্যাপার থাকে না, বাট যখন এই সত্যর সঙ্গে একটু মিথ্যা মিশ্রণ থাকে বা মিথ্যা মিশ্রণ করে দেওয়া হয়, তখন কিন্তু এটা একেবারে আর্টিফিশিয়াল বা মানে অনেক সুন্দর হয় আরো, এই কথাটা বলছে এখানে। এ মিক্সচার অফ লাইট ডোট এভার অ্যাট প্লেজার, এই যে এই কথাটা দিয়ে বলেই দিচ্ছে যে মিথ্যার সঙ্গে সত্যের সঙ্গে একটু মিথ্যার মিশ্রণটা আরো অ্যাড প্লেজার করে, প্লেজার অ্যাড করে অর্থাৎ আনন্দ বেশি করে, মানে বেশি করে অ্যাড করে দেয়। বা তোমরা যেটা জানো যে সত্য কোনো একটা ঘটনা নিয়ে যদি প্লেইন ল্যাঙ্গুয়েজে কখনো কোনো কবিতা বলা হয় তাহলে এটা কিন্তু অতটা মজার হবে না, কিন্তু এর সঙ্গে যদি সিমিলি, মেটাফোর, প্যারাডক্স, হাইপারবোলিক এক্সপ্রেশন, এই যে বিষয়গুলি, অর্থাৎ আমরা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখি যে মিথ্যার মানে মিশ্রণটা করা হয় হাইপারবোলিক এক্সপ্রেশন তৈরি করার কারণে, তৈরি করার জন্য, তো এই হাইপারবল ইউজ করলে একটু মিথ্যার মিশ্রণ হয় এবং এর ফলে কবিতাগুলি কিন্তু অনেক মানে অনেক সুন্দর হয়, তো এই জন্য বলছে যে মিথ্যার মিশ্রণ সত্যের সঙ্গে অতিরিক্ত মজা অ্যাড করে। ডোথ এনি ম্যান ডাউট অ্যান্ড ইফ দেয়ার ওয়ার টেকেন আউট অফ ম্যানস মাইন্ড ভেইন ওপিনিয়ন্স ফ্ল্যাটারিং হোপস ফলস ভ্যালুয়েশনস ইমাজিনেশনস অ্যাজ ওয়ান উড অ্যান্ড দ্য লাইক, বাট ইট উড লিভ দ্য মাইন্ড অফ এ নাম্বার অফ মেন ফোর শাঙ্কেন থিংস ফুল অফ মিলানকোলি অ্যান্ড ইনডিসপোজিশন অ্যান্ড আনপ্লেজিং টু দেমসেলফ। আচ্ছা, একটু এইটা একটু কঠিন আছে, তো একটু ভালো করে বুঝতে হবে। এইটুকুর সামারি যেটা সেটা হচ্ছে যে মানে যদি কখনো কাউকে আমরা প্রশংসা করি, সেই প্রশংসাটা যদি সত্যি সত্যি প্রশংসা করি সেটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদেরকে অবশ্যই একটু ভেইন ওপিনিয়ন দিতে হয়, আমাদের একটু মানে অনেক জায়গায় ডাউট থাকে, ডাউট থাকার পরেও আমাদের একটু মিথ্যা মিশ্রণ করে একটু ফ্ল্যাটারিং হোপ অর্থাৎ একটু ছল চাতুরি
মিশ্রণ করে, অথবা ফলস ভ্যালুয়েশন করতে হয়, অনেক সময় মিথ্যা মূল্যায়ন করতে হয়, একটু ইমাজিনেশন অ্যাড করে অনেক জায়গাতেই কথা বলতে হয়। যদি সেটা না করা হয় তাহলে, এখানে ফ্রান্সিস বেকন প্রশ্ন করছেন, যদি সেটা না করা হয় তাহলে মানুষের ভেতরে মিলানকোলি চলে আসবে, দুঃখ চলে আসবে, এবং তার ইনডিসপোজিশন, তার ভেতরে বিরাগ বা তার যেই মানে অসুস্থ যে ভাবটা সেটা চলে আসবে, এবং সমস্ত বিষয়টাই আনপ্লেজিং হবে এবং তারা এনকারেজমেন্টটা পাবে না। এবার এটা যদি আমি প্লেইন ল্যাঙ্গুয়েজে আর একটু বুঝিয়ে বলি, তোমরা যারা দেখেছো যে বিভিন্ন গানের কম্পিটিশানগুলো হয় টিভিতে, যেমন বলা হয় যে খুদে গানরাজ, বা তোমরা ইন্ডিয়াতে যারা দেখছো তারা জানো যে ডান্স ডান্স বাংলা ডান্স, এই অনুষ্ঠানগুলোতে যেটা দেখা যায় যে সবাইকেই বিচারকরা প্রশংসা করে থাকে। তো সবার ক্ষেত্রেই কিন্তু প্রশংসা যে সত্যি তা না, কারণ সবাইকে কিন্তু আর তারা ফার্স্ট করে না বা সেকেন্ড করে না, তো কিন্তু প্রশংসা কিন্তু সবার ক্ষেত্রেই করা হয়। তো এটা কেন করা হয় সেটাই এইখানে বলা হচ্ছে, যে যদি সত্যের সঙ্গে একটু মিথ্যা মিশ্রণ করে যদি ভ্যালুয়েশন না করা হয় তাহলে যেটা হয় যে পরবর্তীতে তাদের ভেতরে মিলানকোলি চলে আসবে, তাদের ইনডিসপোজিশন হবে, অর্থাৎ বিরাগ বা রাগ হয়ে যাবে, এবং তারা এবং সমস্ত ঘটনায় আনপ্লেজিং থাকবে এবং পরবর্তীতে তারা আর ইন্সপিরেশন পাবে না। ওয়ান অফ দ্য ফাদার্স ইন গ্রেট সেভারিটি কল্ড পোয়েসি ভেনুম ডেমোনাম ডেভেলস ওয়াইন বিকজ ইট ফেল দ্য ইমাজিনেশন অ্যান্ড ইয়েট ইট ইজ বাট উইথ দ্য শ্যাডো অফ লাই। আচ্ছা, অনেক মানে এখানে ফাদার বলতে বোঝাচ্ছে যে এনসিয়েন্ট যে ফিলোসফাররা তারা, তো বলা হচ্ছে যে এনসিয়েন্ট যে ফিলোসফার ছিল তাদের ভেতরে একজন বলতে এখানে অনেকেই আর কি, তাদের ভেতরে অনেকেই বলতো যারা অনেক বেশি মানে জ্ঞান গরিমা যারা ধারণ করতো এবং যারা অনেক কঠোর ছিল, তারা অনেকেই বলতো যে কবিতা হচ্ছে ডেভিলস ওয়াইন, অর্থাৎ এখানে এখানে সত্য মিথ্যার অনেক ব্যাপার স্যাপার রয়েছে, এখানে ইমাজিনেশন রয়েছে এবং সেখানে অ্যালিউশন হাইপারবোলিক এক্সপ্রেশন এগুলো সবই রয়েছে, এবং যার কারণে এখানে মিথ্যার একটা ছায়া এর ভেতরে রয়েছে এবং এইটাকে তারা অনেক কঠোরভাবে দেখতো, অর্থাৎ কবিতার ভিতরে যে মিথ্যাটা রয়েছে তারা সেইটাকে ক্রিটিসাইজ করতো। বাট ইট ইজ নট দ্য লাই দ্যাট পাস থ্রু দ্য মাইন্ড বাট দ্য লাই দ্যাট স্কেন ইন অ্যান্ড সেটেলড ইন ইট দ্যাট ডোথ দ্য হার্ট সাস অ্যাজ উই স্পেক অফ বিফোর। আচ্ছা, এরপরে এই ফ্রান্সিস বেকন যেটা বলছে যে অত কঠোরতার দরকার নেই, অর্থাৎ কবিতা যে এত রকমের মানে মিথ্যা এর সঙ্গে যে মিশে থাকে এই ব্যাপারটা নিয়ে আগেকার যে মানুষগুলো তারা যতটা কঠোর হয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে মিথ্যা আসলে মানুষ একজন রিডার যে কবিতা পড়ে তার মনের ভেতরে বেশিক্ষণ থাকে না, এবং একটা সময়ে সেই কবিতার যে সামারিটা সেটাই মূলত তার বা অর্থাৎ কবিতার যে থিম বা কবিতা দিয়ে একটা পোয়েট কী বোঝাতে চাচ্ছেন সেই চিরসত্য বিষয়টাই তার মাথার ভেতরে গেঁথে যায়। কিন্তু তারপরেও এখানে ফ্রান্সিস বেকন বলছেন, কিন্তু তারপরেও কিছু লোকের ভেতরে সেটেল হয়ে যায় এই কবিতার মিথ্যা কথাগুলি, এবং সেইটার ক্ষেত্রে বলছে যে সেইটা খুবই খারাপ একটা ব্যাপার, এবং সেটা হচ্ছে এক যে কোনো একজনকে অর্থাৎ যে যার ভেতরে এই প্রভাবটা পড়বে কবিতার ক্ষেত্রে হচ্ছে তাকে অনেক হার্ট করে এবং এটা অনেক ক্ষতিকর একটা বিষয়। আচ্ছা, তো একে এইটুকু যদি আমি আরেকবার বলি যে অনেক লোক রয়েছে যারা বলে যে কবিতার ভেতরে সত্য মিথ্যা অনেক মিশ্রণ থাকে, সুতরাং এইটা খারাপ, এবং এইটার ব্যাপারে ফ্রান্সিস বেকন বলছে যে আসলে কবিতার ভেতরে সত্য মিথ্যা থাকে ঠিক আছে, কিন্তু মিথ্যাগুলো রিডারদের মাথায় থাকে না, এবং বরং এর ভেতরে যে চিরসত্য কথা থাকে সেটাই হচ্ছে তাদের মনের মধ্যে থাকে, আর যদি কারো মনের ভেতরে সেই মিথ্যা জিনিসগুলো সেটেল হয়ে যায় তাহলে এটা অবশ্যই খারাপ এবং এইটার ফলে সে ক্ষতিগ্রস্ত হবে আর কি, এটা বলছে। বাট হাউ সো এভার দিস থিংস আর দাস ইন মেন্স ডিপ্রেভড জাজমেন্ট অ্যান্ড এফেকশনস ইয়েট ট্রুথ হুইজ অনলি ডোথ জাজ ইট সেলফ টেস্ট দ্যাট দ্য ইনকোয়ারি অফ ট্রুথ হুইজ ইজ দ্য লাভ মেকিং অ্যান্ড উইং অফ ইট দ্য নলেজ অফ ট্রুথ হুইজ ইজ দ্য প্রেজেন্স অফ ইট অ্যান্ড দ্য বিলিভ অফ ট্রুথ অ্যান্ড আচ্ছা হুইচ ইজ এনজয়িং অফ ইট ইজ দ্য সভারিন গুড অফ হিউম্যান নেচার। আচ্ছা, এটা অনেক বড় একটা লাইন, তো অনেকক্ষণ ধরে পড়লাম, তো এইটার যে সামারিটা বা এইটার যে মিনিংটা সেটা হচ্ছে যে সত্য মানে এখানে ফ্রান্সিস বেকন বলছে যে মিথ্যা মানুষকে অবশ্যই
ডিপ্রেভড করে, বা অর্থাৎ মিথ্যা মানুষের যে জাজমেন্ট এবং অ্যাফেকশনের যে গুণটা, সেই গুণাবলীকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করে বা দূষিত করে। কিন্তু তারপরেও সত্য সবসময়ের জন্যই সত্য, এবং সত্য মানে জাজ করতে পারে, এবং সত্য হচ্ছে মানুষকে সত্য মানে যারা মানে যারা হচ্ছে সত্যের ইনকোয়ারি করে, যারা সত্যকে খুঁজে বেড়ায়, তাদের কাছে এটা খুবই এনজয়েবল হয়ে যায় যখন সত্যটা আবিষ্কৃত হয়ে যায় বা ডিসকভার হয়ে যায়। এটা লাভ মেকিং এবং উইং অফ ইট, অর্থাৎ বলা হচ্ছে সত্যকে পার্সু করা, এটা হচ্ছে অনেকটা রোমান্টিক একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড দ্য নলেজ অফ ট্রুথ, এবং বলছে যে সত্যের যে জ্ঞানটা, এবং এটা হচ্ছে মূলত এক এক ধরনের গিফট, অর্থাৎ যারা পায় তারা তারা এটা হচ্ছে গিফট পায়। এবং দ্য বিলিফ অফ ট্রুথ, এবং সত্যের যে বিশ্বাসটা, এটা অনেক এনজয়েবল হয়ে থাকে, এবং মানুষের এটা একটা মানে সাধারণ একটা নেচার যে সবসময় তারা সত্যকে খোঁজে এবং সত্যকে এনজয় করে। আচ্ছা, এটা যদি আরও একবার ক্লিয়ার করি তাহলে এরকম যে মানুষের মানে মিথ্যাটা, মিথ্যা হচ্ছে মানুষের জাজমেন্ট এবং অ্যাফেকশনকে ক্ষতিগ্রস্ত করে বা দূষিত করে, কিন্তু তারপরেও যারা হচ্ছে সত্যকে খুঁজে এবং সত্যকে খোঁজার বিষয়টা হচ্ছে মানুষের কাছে এক ধরনের রোমান্টিক ব্যাপার, এবং এই সত্যকে খুঁজে পেলে এটা একটা এক ধরনের গিফট হয়ে যায়, এক ধরনের গিফট, এবং যার যার কাছে এই সত্যটা রয়েছে সে এটাকে অনেক বেশি এনজয় করে, এবং এই সত্যকে খোঁজা এবং সত্যকে খুঁজে বের করে সেটা এনজয় করা, এটা হচ্ছে মানুষের একটা সাধারণ নেচার, এখানে এই ফ্রান্সিস বেকন বলছে। দ্য ফার্স্ট ক্রিয়েচার অফ গড ইন দ্য ওয়ার্কস অফ দ্য ডে ওয়াজ দ্য লাইট অফ দ্য সেন্স, দ্য লাস্ট ওয়াজ দ্য লাইট অফ রিজন, অ্যান্ড হিজ সাবাথ ওয়ার্কস এভার সিন্স ইজ দ্য ইলুমিনেশন অফ হিজ স্পিরিট। আচ্ছা, এরপরে যে কথাটা বলছে যে গড যখন সব কিছু আর কি সৃষ্টি করছিল সেই সময়টার কথা বলা হচ্ছে, সেই সময় তিনি মানুষকে যে জিনিসটা প্রথমে দিলেন সেটা হচ্ছে যে জ্ঞান বা জ্ঞানের আলোটা, এবং এরপরে যেটা দিলেন সেটা হচ্ছে মানে রিজন, যেটার মাধ্যমে সে ভালো মন্দ এগুলো বিচার করতে পারে, এবং সর্বশেষ যেটা দিলেন সেটা হচ্ছে সাবাত। সাবাত মানে আমরা জানি হচ্ছে যেটাকে বলা হয় রবিবার, বা যেটা যেদিন প্রার্থনা করা হয় সেই দিনটা বলা হচ্ছে যে এটা যখন দেওয়া হলো এটা হচ্ছে মানুষকে আলোকিত করলো, মানুষের স্পিরিটটাকে আলোকিত করলো, এবং যেটা এখনও করে যাচ্ছে মানুষকে। অর্থাৎ প্রথমে মানুষকে দেওয়া হলো সত্য জ্ঞান, সত্যের যে জ্ঞান লাইট অফ সেন্স বলা হচ্ছে, সত্যের জ্ঞানটা দেওয়া হলো, এবং তারপরে দেওয়া হলো হচ্ছে রিজনটা, যে রিজনটার মাধ্যমে মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারে, এবং পরবর্তীতে ইলুমিনেশনের যে পাওয়ারটা সেটা দেওয়া হলো, যে সে সেই পাওয়ার অফ নলেজ দিয়ে সে সব কিছুকে ইলুমিনেট করতে পারে, বা তার স্পিরিটকে ইলুমিনেট করতে পারে বা আলোকিত করতে পারে। ফার্স্ট হি ব্রেথ লাইট আপন দ্য ফেস অফ দ্য ম্যাটার অর ক্যাওস, দেন হি ব্রেথ লাইট ইন টু দ্য ফেস অফ হিউম্যান, অ্যান্ড স্টিল হি ব্রেথ অ্যান ইন্সপায়ার্ড লাইট ইন টু দ্য ফেস অফ হিজ চোজেন। আচ্ছা, এবার এই কথাটা মানে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে সর্বপ্রথম তিনি লাইট দিয়েছিলেন বা জ্ঞানের আলোটা ফেলেছিলেন মানুষের ফেসের ওপরে, এবং তারপরে যেটা করেছিলেন যে এই জ্ঞানটা তাদেরকেই দেন যাদেরকে আসলে তিনি পছন্দ করেন। একথা তিনি এটা বলছেন যে সৃষ্টির সেরা করতে তিনি মানুষকে রিজন দিয়েছেন, তিনি লাইট জ্ঞানের আলো দিয়েছেন যেটার মাধ্যমে সে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে, এবং এটা তিনি হচ্ছে প্রথম এর মানুষকে দিলেন যাতে করে তারা সৃষ্টির সেরা হতে পারে সেইটা, এবং পরবর্তীতে তিনি যেটা করলেন যে এই লাইটটা তিনি বেছে বেছে মানুষকে দিতে থাকলেন, অর্থাৎ যারা তার প্রিয় তাদেরকে, অর্থাৎ গডের যারা প্রিয় তাদেরকে তিনি এই লাইটটা দিতে থাকলেন, অর্থাৎ জ্ঞানটা বা জ্ঞানের যে নলেজ মানে এক কথা নলেজটা, সত্যের যে নলেজটা সেটা তিনি দিতে থাকলেন। পরের এই লাইনটা অনেক বড় একটা লাইন, কিন্তু তারপরেও এটা অনেক ইজি, তো এটা দেখো শুরুতে যেটা বলছে যে দ্য পোয়েট ইজ, আচ্ছা, দ্য পোয়েট দ্যাট বিউটিফাইড দ্য সেক্ট দ্যাট ওয়াজ আদারওয়াইজ ইনফিরিয়ার টু দ্য রেস্ট সেইড দ্য এক্সিলেন্টলি ওয়েল। আচ্ছা, এখানে বলছে যে একটা কবি যে সব কিছুকে বিউটিফাই করে, সুন্দর করে, তারপরেও সে ওই সমস্ত লোকদের চেয়ে বা ওই সমস্ত জিনিসের চেয়ে ইনফিরিয়র, এবং এটা খুব ভালোভাবেই বলা হয়েছে এখানে, যেটা হচ্ছে যে ইটস এ প্লেজার টু স্ট্যান্ড আপন দ্য শোর অ্যান্ড টু সি শিপস টস্ড আপন দ্য সি, এ প্লেজার টু স্ট্যান্ড ইন দ্য উইন্ডো অফ এ ক্যাসল অ্যান্ড টু সি এ ব্যাটল অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার দেয়ার অফ বিলো। আচ্ছা, এটুকু আমি বলে নিই, এখানে এটা বলছে যে
একটা কবি হচ্ছে, কবি যে মজাটা দেয় সেটা হচ্ছে সেই মানের মজাটা না, যে রকম মজাটা পাওয়া যায় হচ্ছে একটা সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে সমুদ্রের ভেতরে শিপ এর টোজিং, অর্থাৎ ঝড়ে বা বাতাসে শিপ উঠানামা করছে, এইটা দেখা যতটা মজা ততটা মজা একটা কবি দিতে পারে না। এরপরে বলছে যে একটা দুর্গের উইন্ডো দিয়ে, দুর্গের জানালা দিয়ে দুর্গের নিচে যুদ্ধ চলছে, এইটা দেখা যতটা অ্যাডভেঞ্চারাস ততটা মজা একজন কবি দিতে পারে না। বাট নো প্লেজার ইজ কম্পেয়ারেবল টু দ্য স্ট্যান্ডিং আপন দ্য ভ্যান্টেজ গ্রাউন্ড অফ ট্রুথ, এ হিল নট টু বি কমান্ডেড অ্যান্ড হোয়ার দ্য এয়ার ইজ অলওয়েজ ক্লিয়ার অ্যান্ড শিরিন, অ্যান্ড টু সি দ্য এরর্স অ্যান্ড ওয়ান্ডারিংস অ্যান্ড মিস্ট অ্যান্ড টেম্পেস্ট ইন দ্য ভেইল বিলো, সো অলওয়েজ দ্যাট দ্য প্রসপেক্ট বি উইথ পিটি অ্যান্ড নট উইথ সোয়েলিং অর প্রাইড। আচ্ছা, এরপরে বলছে কিন্তু, অর্থাৎ একটা কবি এই সমস্ত মজা দিতে পারে না। কি মজা? সমুদ্রের কিনারে ধরে বসে দূরে শিপ দেখার মজা দিতে পারে না, বা ক্যাজেলের ওপরে বসে জানালা দিয়ে নিচে যুদ্ধ দেখার মতো এক্সপিরিয়েন্সটা একটা কবি দিতে পারে না। কিন্তু এইগুলোর চাইতেও আরও ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় যদি কেউ একজন মানে সত্যকে খুঁজে পায়। সেই সত্যকে খুঁজে পাওয়ার বিষয়টাকে বলছে যে এটা এমন একটা এনজয়েবল একটা বিষয়, এমন একটা এক্সাইটিং বিষয় যেটা মনে হয় যেন কোনো একটা পাহাড়ের ওপরে বসে পাহাড়ের নিচে সুন্দর বাতাস এবং প্রকৃতির যে মনোমুগ্ধকর পরিবেশ সেইটা এনজয় করার মতো। এবং বলা হচ্ছে যে সত্যকে খোঁজা এবং কোনো মানে কোনো কোনো জায়গায় মিথ্যাকে খুঁজে পাওয়া, এবং মিথ্যার যে টেম্পেস্ট, যে ঝড়, সেটাকে খুঁজে বের করা বা আবিষ্কার করা, এগুলোর ভেতর থেকে সত্যকে আবিষ্কার করা, বলা হচ্ছে এইটা অনেক বেশি হচ্ছে এনজয়েবল। এবং এইটা কি করে, একটা মানুষকে হাম্বল করে, তাকে বরং সুয়েলিং অর প্রাইড, অর্থাৎ তাকে প্রাইড বা গর্বিত করে না, বা হচ্ছে তাকে অহংকারী করে তোলে না। অর্থাৎ কেউ কেউ যদি সত্যকে খুঁজে পায় তাহলে সে অটোমেটিক্যালি হাম্বল হয়ে যায়, সে আর ওই হচ্ছে খুব বেশি হিংসুটে বা জেলাসি বা যেটা বলা যেতে পারে অনেক প্রাইড ফিল করে না বা অহংকারী হয় না। কিন্তু যেটা হয় যে মিথ্যা যদি কখনো কেউ ধারণ করে বা কন্টেইন করে তাহলে কিন্তু সে অনেক বেশি প্রাউড বা হচ্ছে অহংকারী হয়ে ওঠে। তো এইখানে এই কথাটাই বলছে যে কবিরা অত বেশি মজা দিতে পারে না, এমনকি যুদ্ধ দেখাও অতটা মজা না, এমনকি সমুদ্রের দ্বারে বসে থেকেও অতটা মজা পাওয়া না, যতটা মজা পাওয়া যায় কোনো মিথ্যার ভেতর থেকে সত্যকে আবিষ্কার করাটা। এটা অনেকটা এমন যেন পাহাড়ের ওপর থেকে তুমি খুব সুন্দর বাতাস, মনোমুগ্ধকর প্রকৃতি দেখছো, এরকম একটা অবস্থা। এবং বলা হচ্ছে যে এইটা যখন একটা মানুষ পেয়ে যায়, একটা সত্য যখন কেউ ধারণ করে, সত্য খোঁজ যখন কেউ পেয়ে যায়, তখন তার ভেতরে অনেক বেশি হাম্বল চলে আসে, সে অনেক বেশি হাম্বল হয় এবং সে তার অহংকারকে ঝেড়ে ফেলে। সার্টেইনলি ইট ইজ হেভেন আপন আর্থ টু হ্যাভ এ ম্যানস মাইন্ড মুভ ইন চ্যারিটি, রেস্ট ইন প্রভিডেন্স অ্যান্ড টার্ন আপন দি পোলস অফ ট্রুথ। এবং এরপরে যেটা বলছে, যখন একটা লোক হচ্ছে সত্যকে খুঁজে পাবে, এইটা মূলত একটা আর্থের ভেতরে স্বর্গ নেমে আসার মতো একটা অবস্থা, এবং তখন সেই মানুষটার উচিত চ্যারিটিতে ফিরে যাওয়া বা চ্যারিটি করা, পরোপকার করা, মানুষের ভালো কাজে যাওয়া। এবং বলা হচ্ছে টার্ন আপন দ্য পোলস অফ ট্রুথ, এবং সত্যের যে পোলটা সেটাকে টার্ন করা হচ্ছে তার উচিত, অর্থাৎ সত্যকে উন্মোচিত করা উচিত। টু পাস ফ্রম থিওলজিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল ট্রুথ টু দ্য ট্রুথ অফ সিভিল বিজনেস, ইট উইল বি অ্যাকনোলেজড ইভেন বাই দোজ দ্যাট প্র্যাকটিস ইট নট, দ্যাট ক্লিয়ার অ্যান্ড রাউন্ড ডিলিং ইজ দ্য অনার অফ ম্যানস নেচার, অ্যান্ড দ্যাট মিক্সচার অফ ফলসহুড ইজ লাইকলি অ্যালয়েড ইন কয়েন অফ গোল্ড অ্যান্ড সিলভার, হুইচ মে মেক দ্য মেটাল ওয়ার্ক দ্য বেটার বাট ইট ইম্বাসেড ইট। আচ্ছা, এই এই এইটুকুতে যেটা বলা হচ্ছে যে থিওলজিক্যাল এবং ফিলোসফিক্যাল ট্রুথ থেকে আমরা যদি একটু সিভিল বিজনেসে আসি, যেখানে সত্যের ব্যবহারের যে বিষয়টা সেখানে যদি আসি, তাহলে এইটা মানে পরিষ্কার যে মানুষ সাধারণত সত্যের সঙ্গে মিথ্যার একটু মিশ্রণ করেই থাকে তাদের প্রতিদিনের ডিলিংস বা বিজনেসের কারণে। এবং এইটাতে কি হয় যে তাদের বিজনেসের যে কাজগুলি, সে কাজগুলি স্মুথলি হয়ে যায়, সে স্মুথলি সম্পন্ন হয়, ঠিক অনেকটা ওই রকম মানে সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণটা একটা ওই রকম, যেমন
গোল্ড বা সিলভারের সঙ্গে যেমন খাদ মেশানো হয়, যেটা গোল্ড বা সিলভারকে আরো অনেক শক্তিশালী করে, তো ঠিক এই সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণটা ওই রকম, যাতে করে কাজটা সহজে সম্পন্ন হয় সেটা। যদিও এই গোল্ডের সঙ্গে অন্য কোনো একটা ধাতুর মিশ্রণটা এটাকে গোল্ডকে দূষিত করে, কিন্তু তারপরে এটা দিয়ে ভালো কাজ হয়। ঠিক এখানেও এটা বলছে যে মিথ্যার সঙ্গে সত্যের, অর্থাৎ সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণটাও এই জিনিসটাকে ঘোলাটে করে বা দূষিত করে, এটা ঠিক আছে, কিন্তু তাতে কাজ হয়ে যায়, প্রতিদিনের যে ডে টু ডে আমাদের যে সিভিল বিজনেস সেটা কিন্তু খুব ভালোভাবেই পার হয়ে যায়। ফর দিস উইন্ডিং অ্যান্ড ক্লকড কোর্সেস আর দ্য গোয়িং অফ দ্য সার্পেন্ট হুইচ গোজ বেজলি আপন দ্য বেলি অ্যান্ড নট আপন দ্য ফিট। বলা হচ্ছে এই যে এই ধরনের ডিলিং আমরা যেটা করি, অর্থাৎ সত্যের সঙ্গে যে মিথ্যার মিশ্রণটা করি, এইটা এইটা দিয়ে আমাদের যে কাজগুলো হয়, তো বলছে এটা অনেকটা সাপের হাঁটা চলা করার মতো। অর্থাৎ একটা সাপ কী হয়, তার পেট দিয়ে হচ্ছে হাঁটা চলা করে, যেহেতু এটা সরীসৃপ, সেজন্য বলা হচ্ছে যে এটা পেট দিয়ে হাঁটা চলা করে, এবং কিন্তু তারপর এটা কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। অর্থাৎ একটা সাপ মুভ করতে পারে, বাট এটা কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না তার পায়ে। ঠিক অনেকটা এরকম যে মিথ্যা দিয়ে যদি কেউ কখনো আগায়, সেটা হয়তো বা কিছু সময়ের জন্য চলবে, বাট এটা কখনোই মাজা সোজা করে যে দাঁড়াবে বা এটা সত্য বলে প্রতিষ্ঠিত হবে, এটা কিন্তু না, সত্য একটা সময় উদ্ঘাটিত হবেই। দেয়ার ইজ নো ভাইস দ্যাট ডোথ সো কভার এ ম্যান উইথ শেম অ্যাজ টু বি ফাউন্ড ফলস অ্যান্ড ফরফিডিয়াস। বলছে যে এইখানে কোনো ভুল নাই যে একটা মানুষ একটা সময়, অর্থাৎ যখন এই মিথ্যাটা আবিষ্কৃত হয়ে যাবে এবং সত্যটা উঠে আসবে, তখন সে লজ্জায় পতিত হবে এবং সে মানে মিথ্যা এবং ঘৃণ্য, তাকে ঘৃণ্য হিসাবে সবাই ডিগ্রেড করবে বা তার আর কি ওই রকমের আর মূল্যায়ন থাকবে না। অর্থাৎ কেউ যদি মিথ্যাকে এইভাবে মানে ইউজ করে, তাহলে একটা সময় সে লজ্জায় পতিত হবেই। অ্যান্ড দেয়ারফর মন্টেগনিন, আচ্ছা মন্টেগনিয়া সেইড প্রিটিলি হোয়েন হি ইনকোয়ার্ড দ্য রিজনস হোয়াই দ্য ওয়ার্ডস অফ লাই শুড বি সাস এ ডিগ্রেস অ্যান্ড সাস অ্যান অডুয়াস, আচ্ছা অডিয়াস চার্জ। আচ্ছা এটার ফলে এই যে মন্টেইনিয়া নামে আরেকজন, সে কী করলো যে একটু রিসার্চ করলো যে কেন মানুষ সত্যের সঙ্গে মিথ্যা মেশায় এবং এটার রেজাল্টটা কী। তো এইটা তিনি এই রিসার্চটা করে তিনি যেটা দেখলেন যে সত্যের সঙ্গে মিথ্যা মেশানোটা হয়তো সার্টেন লেভেলে একটা কাজ হয়ে যায়, কিন্তু পরিণামে যেটা হয় যে এটা অনেক ডিগ্রেসিং, অর্থাৎ অনেক অসম্মানের এবং অনেক ঘৃণ্য একটা বিষয়, এবং মানুষ এই সত্য মিথ্যার মিশ্রণটা একটা সময় যখন ওপেন হয়ে যায় বা সত্যটাকে উদ্ঘাটিত হয়, তখন মানুষ লজ্জায় পতিত হয়। সেই থি ইফ ইট বি ওয়েল ওয়েড টু সে দ্যাট এ ম্যান লাইট ইজ অ্যাজ মাস টু সে অ্যাজ দ্যাট হি ইজ ব্রেভ টুয়ার্ডস গড অ্যান্ড এ কাওয়ার্ড টুয়ার্ডস ম্যান। আচ্ছা এটা বলা হচ্ছে যে মানে এই যে মন্টেনিয়া, সেই যে হচ্ছে রিসার্চটা করেছে, সেই রিসার্চের এক পর্যায়ে সে আবার যেটা বলছে যে মানুষ যে কিনা সবসময়ের জন্য মিথ্যা কথা বলে, সে হচ্ছে সব কিছু তার লাইফে সব কিছু ঠিকঠাকভাবে চলে, এটা ঠিক আছে, বাট একটা সময় গিয়ে সে আসলে তার মনে মনে বা তার ভেতরে ভেতরে সে গডকেও ভয় পায় এবং সেই সঙ্গে সে সাধারণ মানুষকেও ভয় পেতে থাকে। অর্থাৎ যাদের সামনে সে মিথ্যা কথা বলেছে, যদি হঠাৎ সত্যটাকে উদ্ঘাটিত হয়ে যায়, এই বিষয়টি চিন্তা করে সে কাওয়ার্ড টুয়ার্ডস মেন, অর্থাৎ মানুষের কাছেও সে অনেক ভীত অবস্থায় থাকে এবং সেই সঙ্গে গডের কাছেও সে সাহস করতে পারে না বা দেখাতে পারে না। ফর এ লাইফ ফেসেস গড অ্যান্ড শ্রিঙ্কস ফ্রম ম্যান। বলা হচ্ছে যে মিথ্যা কথা যারা বলে তারা গডকেও ফেস করতে ভয় পায় অ্যান্ড শ্রিঙ্কস ফ্রম ম্যান, এবং মানুষের কাছ থেকে অনেক সংকুচিত হয়ে থাকে। শিওরলি দ্য উইকনেস অফ ফলসহুড অ্যান্ড ব্রেস অফ ফেথ ক্যান নট পসিবলি বি সো হাইলি এক্সপ্রেসড। বলা হচ্ছে যে নিশ্চিতভাবেই এই মিথ্যার যে দুর্বলতা এবং মিথ্যার যে সমস্যাটা এবং কারো বিশ্বাসের যে ফাটলটা, সেটা অত হাইলি এক্সপ্রেস করা যায় না বা প্রকাশ করা যায় না। অর্থাৎ কোনো কথায় যদি মিথ্যা থাকে, সেটা কিন্তু মানে হাইলি জোর দিয়ে বলা যায় না। অ্যাজ ইন দ্যাট ইট শ্যাল বি দ্য লাস্ট পিল টু কল দ্য জাজমেন্ট অফ গড আপন দ্য জেনারেশন অফ ম্যান, ইট বিং ফোরটোল্ড দ্যাট হোয়েন
ক্রাইস্ট টু কাম ই শ্যাল নট ফাইন্ড ফেইথ আপন দ্য আর্থ। এবং বলছে এই যে যারা মিথ্যা কথাটা বলে তারা একটা সময় গিয়ে গডকে ফেস করতে তো ভয় পায়, এবং একটা সময় গিয়ে যখন এই যেটা বলা হতে পারে যেটা হচ্ছে যে যখন কিয়ামত হয়ে যাবে বা যখন জাজমেন্টের সময়টা আসবে তখন তারা গডকে ফেস করতেও ভয় পাবে। এবং সেইখানে এই জেনারেশনটা যারা আর কি মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত তারা কী হবে, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে, তাদেরকে পানিশ করা হবে। এবং বলা হচ্ছে যে একটা সময় এই মিথ্যা সত্যের মিশ্রণ হতে হতে একটা সময় গিয়ে পৃথিবীতে সত্য বলে আর কিছু থাকবে না, এবং যখন ক্রাইস্ট আবার পুনরায় কাম অর্থাৎ পুনরায় আসবে তখন সে দেখবে যে পৃথিবীতে সত্য বলতে কিছু নেই, চারিদিকে শুধু মিথ্যা আর মিথ্যা, অর্থাৎ সত্য আর এক্সিস্ট করবে না তখন। তো এই হলো আসলে এই এসেটির মূল কথা, যে সত্য মিথ্যার মিশ্রণ যে কোনো বিষয়কে খুব সুন্দর করে বা কোনো কাজ হয়তো আপাতত দৃষ্টিতে উদ্ধার করছে, কিন্তু একটা সময় এই সত্য দিয়ে কাজ হবে না, সত্যটা মানে মিথ্যা দিয়ে কাজ হবে না, সত্যটা উদ্ঘাটিত হবে এবং মিথ্যুকরা হচ্ছে অনেক বেশি অপমানিত হবে। এবং আরও যেটা বলছে যে সত্য যারা বলে তারা কিন্তু অনেক বুক চিতিয়ে থাকে, এবং তাদের এই সত্য বলার কারণে বা সত্য জেনে ফেলার কারণে তারা অনেক সময় অনেক হাম্বল হয়, এবং তাদের উচিত সেই সময় চ্যারিটির কাজ করা। এবং যারা মিথ্যা বলতে বলতে যাদের লাইফ লিড করে এবং তারা এই লাইফে হয়তো বা একটু স্মুথলি তারা পার হচ্ছে, কিন্তু পরিণামে একটা সময় গিয়ে বা যখন জাজমেন্টের সময় আসবে তারা গডকেও ভয় পাবে, রিয়েল লাইফেও তারা সাধারণ মানুষকেও ভয় পায় যদি সত্য তারা বের হয়ে আসে সেই ভয়ে, এবং ফাইনাল জাজমেন্টের দিনে তারা গডকে ফেস করতে ভয় পাবে এবং গড তাদেরকে পানিশ করবে। এবং যেটা দেখা যাবে বা যেটা বলা হয় যে ভবিষ্যৎবাণী হিসেবে যেটা বলা হয় যে যখন যীশু খ্রাইস্ট আবার জেসাস খ্রাইস্ট আবার ফিরে আসবে তখন সে পৃথিবীতে আর সত্য বলে কিছু থাকবে না, অর্থাৎ মানুষ মিথ্যার সাথে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করতে করতে এবং কার্যসিদ্ধি করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেখানে সত্য বলে আর কিছু থাকবে না, সব জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা। তো এই হলো অল অ্যাবাউট এই অফ ট্রুথ সম্পর্কে, আশা করি তোমরা বুঝতে পারবে, এবং তোমরা যদি আমার এই আলোচনার সঙ্গে তোমাদের বইয়ের আলোচনাটা মিলিয়ে পড়তে পারো তাহলে দেখবা যে তোমাদের জন্য এটা ইজি হয়ে গেছে এবং তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো এসে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।